জয় প্রধানমন্ত্রীর সফর ঘিরে বন্দরনগরীর বাসিন্দাদের প্রত্যাশার কথা জানান। সোহাগ, আপনি দেখতে পাচ্ছেন আমরা যে মাঠ দেখানোর জন্য যাচ্ছি, ফলগ্রাম মাঠ। এই মাঠেই আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জনসভায়, আওয়ামী লীগের জনসভায় কিন্তু আসলে ভাষণ দেবেন। দীর্ঘ 10 বছরের বেশি সময় পর কিন্তু আসলে এই মাঠে জনসভায় যোগ দিচ্ছেন। তার কারণে চট্টগ্রামের নেতাকর্মী থেকে নিয়ে সাধারণ যারা মানুষ আছেন তাদেরও কিন্তু উৎসাহের কোনো কমতি আমরা দেখছি না। আইন শৃঙ্খলা বাহিনী তারাও সতর্ক অবস্থানে আছে। আজকে সকাল থেকে মাঠে কাউকে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না, যেহেতু নিরাপত্তার একটা কথা থেকে যায়। তার কারণে কিন্তু সেই জায়গায় প্রবেশ করতে না পারলেও নেতাকর্মীরা কিন্তু আসলে আশপাশ এলাকায় কিন্তু তারা ঘুরছেন, কিন্তু আসলে প্রধানমন্ত্রী কখন আসবে, কখন কিন্তু আসলে প্রধানমন্ত্রীর দেখা হবে, তো সেই অপেক্ষায় কিন্তু তারা আছেন। সবারই কিন্তু আসলে যে লক্ষ্য হলো প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসুক, প্রধানমন্ত্রীর মুখ থেকে চট্টগ্রামের যে উন্নয়ন, কী কী উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নগুলো প্রধানমন্ত্রীর মুখ থেকে তারা শুনতে চায়। যেহেতু চট্টগ্রামের দীর্ঘ বছর ধরেই অনেক উন্নয়ন হয়েছে, এমনকি টানেল থেকে নিয়ে চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন প্রধানমন্ত্রীর হাত ধরে কিন্তু আজ হয়েছে বলে তারা মনে করছেন। সে কারণে যারা নেতাকর্মী তাদের উচ্ছ্বাসের কোনো কমতি দেখছে না। আপনি দেখতে পাচ্ছেন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু ফেস্টুন তরুণ থেকে নিয়ে বিভিন্ন চট্টগ্রামের আশপাশ এলাকা এমনকি চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গায় ছেয়ে গেছেন। আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে আছে, এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমনটা আমাদেরকে জানিয়েছে, তারা বলছেন 10 লাখের বেশি মানুষের সমাগম হবে এই জনসভায়। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সোহাগের কাছে।